স্বামী মারা যাওয়ার পর একাই থাকতেন ছেলের সাথে। অসুস্থতার অজুহাতে মাকে দেখাশোনার কথা বলে ছেলে নিয়ে যান নিজ বাসায়। এরপরই চলে মায়ের উপর অমানবিক অত্যাচার। এক পর্যায়ে সব সম্পদ লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেন নিজের গর্ভের সন্তান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের সৈয়দা শান্তি নাহারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। দাতি দিয়া বাড়ি কইছে আমার ভাই বলে আমার দুঃখ লাগছে ওই জায়গায় যে আমার ভাবি তার মা আপন মা সেই মায়েরা যখন লাঠি দিয়ে বাড়ি করে দিবে এ কি মানুষ এ তো দাদা মোটর সাইকেলের হেলমেট তার মার বুকের উপর বাড়ছে এই ছেলের বিচার চাই আর এই টাকা পয়সা অর্থ সম্পত্তি জানিয়েছে সব ফেরত চাই। স্থানীয় ও স্বজনরা জানায় 70 বছর বয়সী শান্তি নাহারকে 3 দিন খাবার না দিয়ে তার সকল জমি জমা ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নেয় তার বড় ছেলে। বাড়ি করে দিছে সৈয়দ জানি আলম আমার ছেলে বড় ছেলে আমার বড় ছেলে একটা বাসা ভিতর পাই আমার মায়ের দূরে অনেক কষ্ট করার পর আমি বাইরে আমার বাড়িতে গিয়ে দিয়ে হাইয়ার পর আসে আমি কোন দিকে যাবো হাসে আমি ওই আমার যে বোর্ডারে ফোন দিছি ফোন দেওয়ার পরে আমার ছেলে যাইয়া হাইয়ার পর আমার যাইয়া নিয়ে এসছে কী কারণে করলো ওই জায়গা সম্পত্তি হার নেওয়া ইয়ে গেছে এখন আমার দিয়ে কী আর দিয়ে আমি যা তুই লাগতি দিয়ে তোরে হালাইয়ে দিলাম তোরে মারিয়ে দিয়ে হালাই দিলাম তুই এখন যে যেদিকে মনে আছে তুই সেদিকে যাবা তোরে দিয়ান কি আর মুখ স্বামীর পেনশনের টাকাটা পর্যন্ত পাইছি হ্যাঁ আমি সত্যি দিই নি আমি এর ন্যায় বিচার এনে চাই যে আমার টাকা পয়সা জায়গা সম্পদ যেখানে জানিয়েছে সব আমার ফেরত দেবো। এই ঘটনায় গত 5 জুন মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন ওই বৃদ্ধা। মামলায় বড় সন্তান সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রী কাজী শিবলি আক্তার রুমা এবং তার নাতনি সৈয়দ রাহুল আলম শুভকে আসামি করা হয়। তার মায়ের এই সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে তাকে মাইরা বাড়ির থেকে বের করে দিছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলার মাটিতে যে মায়ের প্রতি সন্তানের যে অত্যাচার, অন্যায়, অবিচার, এটা যেন আর কখনো কোনো মায়ের বেলা না ঘটে এটা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওই বিষয়ে অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার মায়ের দ্বারা এরকম ঘটনা আগেও ঘটছে, সেই এভিডেন্স আমার কাছে আছে, এটা আমি কোর্টের সময় হতে সাবমিট করবো। তুমি কত তার বয়স হয়ে যাওয়ার কারণে তারা এক একজনে এক একভাবে মুটি বাই করে, মুটি বাই করার কারণে সে মানে যে যা বলে ওই যার কাছে যায় তখন সে ওইভাবেই সে মুটি বাই হয়ে সেই করে। বৃদ্ধা মায়ের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। ছেলে তাকে মারধর করেছে এই বিষয়টি তো অমানবিক, এই অভিযোগটি আমরা জানতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমাদের সহযোগিতার বিষয় দুই ক্ষেত্রে আমরা হয়তোবা সহযোগিতা তাকে করতে পারবো। জমিগুলি যেন তা বেহাত না হয়ে যায় এবং জোর করে সে যেন নামজারি না করতে চায় সেই নামজারি না করতে পারে সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো। অসহায় মা পাবে তার ন্যায্য অধিকার, ফিরে পাবেন তার সকল আত্মসাৎকৃত সম্পত্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। News Desk, RTV.